মমতা অভিষেকের দুয়ারে যেতে আগ্রহী শুভেন্দু দলীয় কর্মী সমর্থকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কর্মসূচি নেওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় নেতাদের এই বার্তা দেওয়ার পাশাপাশি শুভেন্দু জানিয়েছেন, প্রয়োজনে তিনি নিজেও থাকবেন ওই কর্মসূচিতে, যদিও তৃণমূল একে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছে। কলকাতার 8-2 নম্বর ওয়ার্ডের নিউ আলিপুর এলাকার রাজস্থান ভবনে মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রবাস কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। সূত্রের খবর, সেখানে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও অভিষেকের পাড়ার সাধারণ মানুষ তৃণমূলের উপরে বিরক্ত ও ক্ষুব্ধ, কিন্তু বিকল্প হিসেবে কাউকে না পাওয়ায় তারা ভয়ে মুখ খুলতে পারছেন না। এরপরেই তিনি দলীয় নেতৃত্বকে ওই এলাকায় রাজনৈতিক কর্মসূচি বাড়াতে বলেন। তিনি জানান, নির্বাচনের সময় একবার করে প্রচার করলে চলবে না, সারা বছর ওই এলাকায় রাজনৈতিক কর্মসূচি করতে হবে, তবেই মানুষ ভরসা পাবেন, না হলে একটা ওয়ার্ডেও জেতার মতো জায়গায় থাকা যাবে না। সেই সঙ্গে তিনি কর্মীদের আশ্বস্ত করে জানান, যদি ভয়ের পরিবেশ থাকে প্রয়োজনে তিনি নিজে যাবেন ওই এলাকায় প্রচার করতে। প্রসঙ্গত, 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিল বিজেপি, কিন্তু বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে, এমনকি কলকাতা পুরসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে পিছিয়ে পড়ে। পাশাপাশি শুভেন্দু দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের সঙ্গে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরোধের প্রসঙ্গ টেনে জানান, যে জায়গাগুলিতে তৃণমূলের নিজেদের মধ্যে সমস্যা রয়েছে সেই এলাকায় বিজেপিকে রাজনৈতিকভাবে জমি তৈরি করতে হবে। তৃণমূল অবশ্য একে গুরুত্ব দিতে চায়নি। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, শুভেন্দু ব্যক্তিকেন্দ্রিক প্রতিহিংসার রাজনীতি করেন, যেদিন বিজেপি গাড্ডায় পড়বে সেদিন উনি প্রথম দুয়ারে সরকারের ফর্ম ভরে মমতাদের কাছে তৃণমূলে ফেরার আবেদন করবেন, তাই আগে থেকে বাড়ির সামনে ঘুরঘুর শুরু করতে চাইছেন।